আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 চলতেছে ওই ধরনের ল্যাপটপগুলোতে কি উইন্ডোজ 11 আসবে নাকি শুধু যেগুলো আপডেট লাস্ট আপডেট ওই সব পিসিগুলোতে উইন্ডোজ 11 আসতেছে। তা আমার সামনে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের, এটা কোর i3, র্যাম 4 জিবি, হার্ড ডিস্ক 500 জিবি, কিন্তু ওই ল্যাপটপটাতে উইন্ডোজ 11 আসতেছে না। এটা সেট আপ দেওয়ার সময় বলতেছে না এই সেটটি এখনও উইন্ডোজ 11 পাওয়ার মতো আপডেট নাই। তাহলে আমরা দেখি আসলে আসে কিনা। তাহলে আমরা শুরু করি উইন্ডোজ 11 ইনস্টল করার এবং দেখি আসলে উইন্ডোজ 11টা আসে কিনা কোর i3-তে। উইন্ডোজ 10 এর যে ফ্ল্যাশ রয়েছে এই ফ্ল্যাশটা আপনারা সেটের সাথে লাগাবেন এবং F12, F6 অথবা ESC যে কম্পিউটার যেটা কাজ করে আপনার উইন্ডোজ বোর্ডের অপশনে যাবেন। যাওয়ার পরে এই ফেজটা আসবে, আসার পরে পরবর্তী ধাপগুলো আপনারা লক্ষ্য করুন। তাহলে আমরা এখন শুরু করব, দেখবো আসলে উইন্ডোজ 10 যেসব ডিভাইসগুলোতে চলতেছে পুরাতন মডেলের, কোর i3 পুরাতন মডেল, ওই ডিভাইসগুলো থেকে উইন্ডোজ 11 ইনস্টল হয় কি না। তাহলে আমরা এখন শুরু করব। এখন যে ফেজটি দেখতে পাচ্ছেন, ফেজটি আসার পরে আমরা ইনস্টল নাওতে ক্লিক দেব। দেখি এখন কি বলে ডিভাইসটা। এখন আমরা দেব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এখানে ক্লিক দেওয়া হোক। দেওয়ার পরে পরবর্তী যে অপশন আসবে, এখানে অনেকগুলো উইন্ডোজ 11 এর ভার্সন রয়েছে, আমরা যেটা সুবিধা মনে করি আমরা এটা নিব। তবে আমি উইন্ডোজ 11 প্রো যেটা 64 বিট এটা নিতেছি। দেখি আসলে ডিভাইসটা কি বলে, সে উইন্ডোজ 11 নেওয়ার মতো ক্ষমতা রাখে কি না। তো আমরা নেক্সটে দিই। আসলে নেক্সটে দেওয়ার পরে এই মেসেজটি দিচ্ছে উইন্ডোজ 10 এর পক্ষ থেকে, ডিভাইস থেকে বলতেছে যে এই ডিভাইসে উইন্ডোজ 11 নেওয়ার মতো ক্ষমতা নাই। তা আসলে আমরা যারা দেখতেছি যে পুরাতন মডেল কোর i3 বা কোর i5, আমরা 11 উইন্ডোজ 11 দেওয়ার চেষ্টা করতেছি, আসলে সেটগুলো উইন্ডোজ 11 নিচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে নতুন যেসব ডিভাইস আপডেট ওই ডিভাইসগুলোতে উইন্ডোজ 11 ইনস্টল হচ্ছে, আসলে পুরাতন মডেলের কোর i3 কোর i5-এও হচ্ছে না, যেগুলো আপডেট নাই। শুধু আপডেট নিউ মডেলের ডিভাইসগুলোতে উইন্ডোজ 11 সেট আপ নিচ্ছে। তো বন্ধুরা আসলে আমরা নিজেরা এখন পরীক্ষা করে দেখলাম, আসলে যাদের পুরাতন ডিভাইস রয়েছে আপডেট নাই ওই ডিভাইসগুলোতে উইন্ডোজ 11 ইনস্টল করা যাচ্ছে না। তো ফিউ ইয়ার্স, আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে আমি ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আসব, ততক্ষণ অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।